बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थी केमन आसो, आशा करी सबाई भलो आसो। सबाई के नववर्षेर शुभेच्छा जानिए आमी शुरू करछि आजकेर गणित क्लास। आमी दिलवार हुसैन, सहकारी शिक्षक मीरगंज त्रिपाठी उच्च विद्यालय। सुप्रिय शिक्षार्थी, तुम्हारा जानो जे माननीय शिक्षामंत्री अनलाइन क्लासेर उपरे खुबी जोर दिएछेन। तो आमरा अतीते अनलाइन क्लास करेछि, आमरा यथासाध्य चेष्टा करेछि अनलाइनेर माध्यमे छात्र छात्रीदेरके क्लासगुला बोझानोर जन्य। एबं एई बछरेओ आमरा शुरूते तोमादेरके बोलछि जे तोमरा अनलाइन क्लासेर उपरे जोर दिबे। तो आजके आमरा नवम दशम श्रेणीर अनुशीलनी एकेर प्रथम अध्याये आलोचना करब वास्तव संख्या बा रियल नम्बर। वास्तव संख्या बा रियल नम्बर, रियल नम्बर। तो अध्याय अत्यंत गुरुत्वपूर्ण किस संज्ञा आछे, ए संज्ञागुलो तोमादेरके आत्मस्थ करते हबे। जेमन एखाने प्रथमे कि लिखेछे, मौलिक संख्या। मौलिक संख्या काके बोले? समौलिक संख्या, स्वाभाविक संख्या, पूर्ण संख्या, भग्नांश, मूलद, अमूलद एवं वास्तव संख्या। वास्तव संख्या किन्तु चैप्टारे आलोच्य विषय। तो मौलिक संख्या काके बोले? तुम्हारा जानो जे जे संख्या के एक एवं से संख्या छाड़ा अन्य कोनो संख्या द्वारा भाग करा जाए ना। धरो एक के किन्तु एक द्वारा भाग करा जाए, किन्तु एटा व्यतिक्रम, एटा कोनो मौलिक संख्या नय। जदि एक मौलिक संख्या हतो पृथ्वीर समस्त संख्यागुलो मौलिक संख्या हतो। তাহলে এককে আমরা বাদ দিব। এক যদি মৌলিক সংখ্যা হতো পৃথিবীর সমস্ত সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হতো, আমরা এক দ্বারা যে কোনো সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো, অনায়াসে ভাগ করতে পারবো। সুতরাং এক কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। দ্যাট মিন্স আমি যদি দুইকে আমি শুধুমাত্র দুই দ্বারা ভাগ করতে পারবো। দেখো, দুইকে কিন্তু আমি দুই দ্বারা ভাগ করতে পারবো, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে বোঝা গেল দুই একটি মৌলিক সংখ্যা। আমি তিনকে শুধুমাত্র তিন দ্বারা ভাগ করতে পারবো, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে বোঝা গেল তিনও কিন্তু মৌলিক সংখ্যা। আমি চারকে দুই দ্বারা ভাগ করতে পারবো, দুই দুগুণে চার। আবার চার দ্বারাও ভাগ করতে পারবো, চার রেখে চার। এর মানে হলো চারকে দুই দ্বারাও ভাগ গেছে, চার দ্বারাও ভাগ গিয়েছে। তাহলে চার কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। তোমাদের বইয়ে সমমৌলিক সংখ্যা কথা বলেছে যে সমমৌলিক সংখ্যা দুইটি স্বাভাবিক সংখ্যার গোসাগু যদি এক হয় তাহলে তাদেরকে পরস্পর সমমৌলিক সংখ্যা বলে। যেমন আমি ধরো আমি ধরলাম পনেরো, আট এবং পনেরো, এই দুইটি স্বাভাবিক সংখ্যা। তো এখানে স্বাভাবিক সংখ্যা আছে, আগে স্বাভাবিক সংখ্যা জানতে হবে তোমাদেরকে। ওয়ান, টু, থ্রি, ফোর এই ইত্যাদি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলা হয়। তাহলে আট এবং পনেরো দুইটা স্বাভাবিক সংখ্যা, এই দুইটা স্বাভাবিক সংখ্যার গোসাগু যদি ওয়ান হয় তাহলে তাদেরকে সহমৌলিক সংখ্যা বলে। আমরা দেখি এই দুইটা সংখ্যার গোসাগু কি ওয়ান। তাহলে আমরা দেখি আট দ্বারা পনেরোকে আমরা ভাগ করবো, আট একে আট, সাত একে সাত। তাহলে আমরা বুঝতে পারলাম এই দুইটি সংখ্যার গোসাগু এক। দুইটি স্বাভাবিক সংখ্যার গোসাগু ওয়ান হলে তাদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলে। এই দুইটি সংখ্যার গোসাগু কিন্তু এক। তোমরা দেখো তোমাদের বইয়ে কি দিয়েছে, ছয় এবং পঁয়ত্রিশ। ছয় এবং পঁয়ত্রিশ দুইটা দুইটা স্বাভাবিক সংখ্যা। এই দুইটা স্বাভাবিক সংখ্যা কি সহমৌলিক সংখ্যা? আমি তো আগে বুঝতে পারবো না, আমাকে কি করতে হবে, আমাকে আগে গোসাগু নিতে হবে। আমি যদি গোসাগু নেই ছয় দ্বারা পঁয়ত্রিশকে, পাঁচ ছয় ত্রিশ, পাঁচ একে পাঁচ, আবার পাঁচকে ভাগ দিলাম পাঁচ একে পাঁচ। দ্যাট মিন্স ছয় এবং পঁয়ত্রিশ কিন্তু সহমৌলিক সংখ্যা। তাহলে এভাবে সহমৌলিক সংখ্যাগুলো আমরা শিখব। সহমৌলিক কি না যাচাই করবো এভাবে, যদি গোসাগু ওয়ান হয় তাহলে সহমৌলিক, যদি গোসাগু ওয়ান না হয় তাহলে সহমৌলিক নয়। তাহলে স্বাভাবিক সংখ্যার সংখ্যা কিন্তু আমরা
শিখে ফেলেছি যে 1 2 3 4 5 ইত্যাদি সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে, পূর্ণ সংখ্যা। আমরা জানি 0 কিন্তু পূর্ণ সংখ্যা, এবং প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট প্লাস মাইনাস 3, অর্থাৎ প্লাস 1 হতে পারে মাইনাস 1 হতে পারে, প্লাস 2 হতে পারে মাইনাস 2, এভাবে যে সংখ্যাগুলো শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা হলো পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ আসলে কি? আমরা জানি যে লব ডিভাইডেড বাই হর, যদি কোনো সংখ্যাকে এভাবেও প্রকাশ করা যায় তাহলে এদেরকে ভগ্নাংশ সংখ্যা বলা হয়। তো ভগ্নাংশের মধ্যে যদি আমরা দেখি, প্রকৃত ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশ আছে, এবং মিশ্র ভগ্নাংশ আছে। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট হর বড়, প্রকৃত। তোমরা জানো যে ভগ্নাংশের লব ছোট হর বড় থাকে প্রকৃত ভগ্নাংশ বলে, এবং যে ভগ্নাংশের লব বড় হর ছোট থাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এরপরে কি আছে? আশা করি যে পরবর্তী ক্লাসে কিন্তু মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে বিস্তারিত ক্লাস আছে, তোমরা দেখবে। এখন আমরা সরাসরি ক্লাসে প্রথম অনুশীলনের প্রথম দিকে চলে যাই। দেখো এখানে বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। আমি তোমাদেরকে বলছিলাম যে অমূলদ সংখ্যা এবং মূলদ সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা হবে, কিন্তু এখানে দেখো অলরেডি নিচের কোনটি অমূলদ সংখ্যা দিয়ে প্রশ্ন করেছে। তাইলে মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে, আর যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। যেমন আমরা যদি এখানে দেখি 0.3 পৌনঃপুনিক ইকুয়াল টু, এখানে পৌনঃপুনিকের পরিবর্তে কি 9, পৌনঃপুনিকটা উঠে গিয়েছে 3 বাই 9। এটা কী কী ধরনের সংখ্যা? মূলদ সংখ্যা, কারণ এটা 3 হলো পি এর মান আর কিউ হলো 9 এর মান, 3 3 9, তাহলে 1/3। দ্যাট মিনস 0.3 পৌনঃপুনিক মানে 1/3, এটা একটা মূলদ সংখ্যা। আমাদের কিন্তু অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন নাই। তারপরে আমরা দেখি, আমরা খ নম্বর অপশনটা দেখি, 16 বর্গমূল হচ্ছে 4, 9 বর্গমূল কিন্তু কী বলছেন? অমূলদ সংখ্যা। আচ্ছা তাহলে এটা মূলদ সংখ্যা, এটা বাদ 3, তাহলে এটাও কিন্তু মূলদ সংখ্যা, তাহলে এটাও বাদ। এখানে আমরা দেখব 8 গুণমূল কত? 8 গুণমূল হলো 2, 27 গুণমূল 3, তাহলে এটাও কি বাদ, যেহেতু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় পি বাই কিউ আকারে। তাহলে আমরা সহজেই বুঝে নেব যে এটা হতে পারে, কারণ আমরা জানি এখানে রুট 3 মান 1.732050 8, ভাগ দিলে এভাবে আসবে, অসীম সংখ্যা আসবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এটাই হচ্ছে অমূলদ সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এভাবে কিন্তু এলিমিনেশন পদ্ধতিতে তোমরা মূলদ অমূলদ সংখ্যা জানতে পারবে। আচ্ছা তারপরে আমরা 2 নম্বরে চলে যাই। এবিসিডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে, ধরো এ সমান 1 2 3 4 1 2 3 4, ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এর মানে সিরিয়ালটা আমাকে মেনটেন করতে হবে। তাহলে চারটি ক্রমিক স্বাভাবিক নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা দেখি এর মান যদি 1 হয় তাহলে সবগুলো আমরা গুণ করবো এবিসিডি, 1 × 2 × 3 × ডির মান কি 4, 2 × 3 = 6 = 24, তাহলে 24 কি পূর্ণবর্গ সংখ্যা? না, এটা বাদ। এখানে আমরা দেব এর মান যেহেতু 1 × বির মান 2 প্লাস 3 × ডির মান আমরা 4 ধরেছি, তাহলে কত আসবে? 2 + 12 = 14, 14 কি পূর্ণবর্গ সংখ্যা? না। তাহলে এখানে আমরা দেখব এবিসিডি এর মান কী এসেছিল? 24, তাহলে 24 + 1 = 25, দ্যাট মিনস 5 কে আমরা এভাবে 5² লিখতে পারি। আমরা এটা পূর্ণবর্গ সংখ্যা আমরা ধরে নিন, এটা আর দরকার নাই। 24 থেকে 1 বাদ দিলে কী হবে? এটার মান আসবে 23, দ্যাট মিনস এটাও হবে না, তাহলে এটা বাদ, আমরা বাদ দিয়ে দিই। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তো মৌলিক সংখ্যার 4 তোমরা ইতোমধ্যে ক্লাস 8-এ শিখেছ যে মৌলিক সংখ্যা হলো 2 3 5 7 11 13 17 19। আমাদের আর বেশি দূর যাওয়ার দরকার নাই, যেহেতু বলছি কি 1 থেকে 10 পর্যন্ত। তাইলে আমরা দেখি 1 থেকে 10 পর্যন্ত কয়টি? 4টি, 2 3 5 7। কোনটি পূর্ণ সংখ্যা সেট? তোমাদেরকে একটু আগে সেট, এখানে প্রশ্ন তুলি নাই আমি, তো এখানে প্রশ্ন তুলি নাই যে এখানে আসলে কী লিখেছে, কোনটি পূর্ণ সংখ্যা সেট? সেটটা অনেক বড়, এভাবে ভিন্ন ভিন্ন সেট আছে। তো তোমরা দেখো এখানে যে ডট 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 দেওয়া আছে, -4 -2 দেওয়া আছে, 0 2 4 ডট, এটা কি হবে? এটা হবে না, হবে না। কেন হবে না? কারণ এখানে সিরিয়ালটা কিন্তু মেনটেন করে না, -2 -3টা কিন্তু মিসিং আছে, দ্যাট মিনস হলো এটা হবে না।
তারপরে আরেকটা সিদ্ধ আছে এইভাবে যে মাইনাস ডট 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 মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ডট। তাহলে এটা আমরা দেখি এটা কি হতে পারে মাইনাস টু মাইনাস ওয়ান, ঠিক আছে, সিরিয়াল জিরো ওয়ান টু, ঠিক আছে, এর মানে এই সেটটা কিন্তু পূর্ণসংখ্যা সেট। এবং তোমরা দেখবে এখানে সিরিয়াল মেনটেন করছে কিনা, দেখো এখানে কিন্তু জিরোর পরে ওয়ান মেনটেন করে নাই, এখানে কিন্তু মাইনাস টু উপরে মাইনাস থ্রি কিন্তু মেনটেন করে নাই, যদিও ডট ডট দিছে, এই সাইড আমার দেখার দরকার নাই। এইদিকে কিন্তু আমরা দেখব যে মাইনাস ফোর মাইনাস থ্রি যদি হতো, মাইনাস টু হতো, মাইনাস ওয়ান হতো, তাহলে এটা কিন্তু পূর্ণসংখ্যার সেট হতো, কিন্তু এখানে কিন্তু সিরিয়াল মেনটেন করেছে, তো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু। তাহলে আমরা বুঝে নিব এটা হলো কি পূর্ণসংখ্যার সেট। এখানে বাস্তব সংখ্যার ক্ষেত্রে কি বলেছে, বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা কি ওয়ান, ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তাহলে এটা বিজোড় সংখ্যা, এটা ঠিক আছে। দুইটি জোড় সংখ্যার গুণফলের গুণিতক জোড় সংখ্যা, আমরা দুইটি জোড় সংখ্যা যদি আমরা ধরি টু ফোর ধরতে পারি, তাহলে টু এর গুণিতক কি টু ফোর আর এভাবে, তাহলে এটা জোড় সংখ্যা, দুইটি জোড় সংখ্যার গুণফল, দুইটি জোড় সংখ্যার গুণফল ও টু ইন্টু ফোর ইকুয়াল টু এইট, তাহলে এইট কিন্তু জোড় সংখ্যা। আবার আরেকটা জোড় সংখ্যা হলো ফোর ইন্টু এইট ইকুয়াল টু থার্টি টু, এটাও কিন্তু জোড় সংখ্যা, দুটি জোড় সংখ্যার গুণফল একটি এর গুণিতক জোড় সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা হতে পারে না, যেমন আমরা ধরলাম পূর্ণবর্গ নয় ২৪, এটার বর্গমূল, এটার বর্গমূল কখনো মূলদ সংখ্যা হতে পারে না। তাহলে পূর্ণবর্গ যদি হতো যেমন ২৫ হতো, তাহলে এটার বর্গমূল কী হতো, মূলদ সংখ্যা হতো। আমরা জানি পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কখনো মূলদ সংখ্যা হতে পারে না, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দেব ওয়ান এবং টু। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা গণিতের প্রথম ক্লাস করলাম, তোমরা কতটুকু উপভোগ করেছো আমাকে কমেন্ট বক্সে জানাবে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।